হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান হিউম্যান অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি দেবাশিষ, আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটির পারপাস হলো CSIR, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড ক্যারামিক রিসার্চ ইনস্টিটিউট। তো এখান থেকেই পরীক্ষার যে ডিক্লেয়ার মানে সিস্টেমটা, কি কোশ্চেন হবে, কত নম্বরের পরীক্ষা হবে, আর কী কী এক্সামের কোন কোনগুলো কোন ডিপার্টমেন্টে কত নম্বরের হবে, তো সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো চলে এসেছি এই CSIR এর কেন্দ্রীয় কাজ এবং সেরামিক গবেষণা সংস্থায়। তো সেখান থেকে আমরা চলে যাবো যে নোটিফিকেশানটা তারা রিলিজ করেছে সেটাই, তো দেখে নিই কী তারা রিলিজ করেছে এবং কী কী বলেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, এটা CSIR, সেন্ট্রাল গ্লাস অ্যান্ড ক্যারামিক রিসার্চ ইনস্টিটিউট। তো অনলাইন রিক্রুটমেন্ট এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফার। তো ইনফরমেশান, তো এখানে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু, এটা বলেছে যে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পেপার ওয়ান। তো জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের পেপার ওয়ানে তো পরীক্ষা হবে 200 নম্বরের পরীক্ষা হবে, 200 নম্বরের পরীক্ষা হবে, 100টি কোশ্চেন থাকবে, 1টি কোশ্চেন 2 নম্বরের। এখানে হবে হিন্দি ইংলিশে, কোশ্চেন হবে হিন্দি ইংলিশে, 90 মিনিট টাইম থাকবে। যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের জন্য 20 মিনিট এক্সট্রা থাকবে। তারপরে দেখা গেল এখানে টোটাল অ্যাবিলিটি টেস্ট, এখানে দেখতেই পাচ্ছেন। তো তারপর দেখে নিই, এটা গেল জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পেপার ওয়ান। তো এদের পেপার টুর পরীক্ষাও দিতে হবে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিদের পেপার টু পরীক্ষাও দিতে হবে। তো পেপার টুতে কী থাকবে দেখে নিই। তো পেপার টুতে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা, 150 নম্বরের, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 100টা, 50টা 100 নম্বরের। তারপর দেখতেই পাচ্ছেন যে জেনারেল ইংলিশ 50টা 100 নম্বরের, 100টা কোশ্চেন, মোট 100টা কোশ্চেন এখানে আছে। তো 50 নম্বরের, তো 150 নম্বরের পরীক্ষা ইংলিশে, 150 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস, তো মোট 300 নম্বরের পরীক্ষা। এখানে ইংলিশ হিন্দিতে কোশ্চেন থাকবে 20-60 মিনিটের। তো জেনারেল অ্যাওয়ারনেস যেটা সেটা 20 মিনিট, পার্টে পার্টে পরীক্ষা হবে। প্রথমে আমার আপনার স্ক্রিনে দেখাবে জেনারেল অ্যাওয়ারনেস, 20 মিনিট শেষ হয়ে যাবে। তারপর দেখাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, 40 মিনিটের 60টি। তো এখানে আছে মোট যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের এক্সট্রা 20 মিনিট পাবে। তারপরে দেখে নিই কী কী আছে। আর যাদের জুনিয়র স্টেনোগ্রাফার, যারা জুনিয়র স্টেনোগ্রাফার আছে তাদের জেনারেল ইন্টারেস্ট রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তো এখানে মোট 200টি কোশ্চেন আছে, পরীক্ষা হবে 800 নম্বরের। তো বেঙ্গলি ইংলিশে কোশ্চেন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিংয়ে 40 নম্বর, 40 মিনিট থাকবে, এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 20 মিনিট, আর যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 60 মিনিট। আর যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তাদের 2 ঘন্টা 40 মিনিট, আর যারা সাধারণ আছে তাদেরকে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। তো তারপর দেখে নিই, তারপর কী কী বলছে দেখে নিই একটু। তো স্যাম্পেল কোশ্চেন, কোশ্চেনের স্যাম্পেল দিয়ে দিয়েছে যে কেমন কেমন কোশ্চেন হবে, কোশ্চেনের স্যাম্পেল দিয়ে দিয়েছে। তো কোশ্চেনগুলো দেখে নিই কেমন হবে। মেন্টাল অ্যাবিলিটি টেস্ট, তো মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আপনি দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত রকমের কোশ্চেন দেওয়া আছে। তো কোশ্চেনগুলো আপনি দেবেন, জেনারেল অ্যাওয়ারনেসের কেমন কোশ্চেন দেওয়া আছে দেখে নেবেন। তো দেখছি অত হার্ড কোশ্চেন নয়, বেশ জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো তো খুব সোজা সোজাই আছে। তো আপনি, আমি এই পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর দেখে নিই ইংলিশ ল্যাঙ্গুয়েজ কী কী আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমি দেখেই নেবেন এখান থেকে কী কী আছে। তো এগুলো দেখে নিলে বেশ ভালোই হয় পরীক্ষা দেওয়ার আগে, তো আমার খুব ভালো হলো। তো তারপর দেখতে পাচ্ছি জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজেনিংয়ে কী বলেছে, তো রিজেনিংগুলি তো বেশ সোজাই আছে। তারপর দেখে নিই অ্যান্ড কী বলেছে, পরীক্ষার সিস্টেমটা বলেছে, এই যে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে দেখতেই পাচ্ছেন। দেখুন তারপরে দেখা যাক কি আর কি কি বলেছে। বলছে যে এখানে জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, এখানে আপনার প্যান কার্ড মানে কি কি নিয়ে যেতে হবে, প্যান কার্ড নিয়ে যেতে পারেন, এখানে আইডেন্টি, তা প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, আপনাদের যা আছে সেটাই নিয়ে যাবেন,
এই যে বলেছে যে ফটোগ্রাফি ফিস নোট যে রেশন কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স ইজ নট অ্যাকসেপ্টেড, তো রেশন কার্ড আর ড্রাইভিং লাইসেন্স কেউ নিয়ে যাবেন না, এটা অ্যাকসেপ্টেড করবে না। তো আপনাদের যদি প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আর পাসপোর্ট এগুলো থাকে তো আপনি নিয়ে যাবেন, পাস ব্যাংকের পাসবুক, তো এগুলো আপনাদের গ্রান্টেড করবে, কিন্তু রেশন কার্ড আর ড্রাইভিং লাইসেন্স গ্রান্টেড করবে না। তো তারপর দেখে নিই আর কি কী বলেছে ইম্পর্টেন্ট পয়েন্টস। যেমন এই যে এখানে বলেছে একটা যে কল লেটারটা অবশ্যই নিয়ে যেতে হবে। তারপর বলেছে, তো দেখতেই পাচ্ছেন যে এখানে একটি বলছে যে আপনার যে ভ্যালিড ফটো আইডি প্রুফটা নিয়ে যাবেন এবং তার সাথে সাথে যে ফটো আইডি ভ্যালিড ফটো আইডি প্রুফটা নিয়ে যাবেন তার সাথে সাথে সেই ফটো আইডি প্রুফের এক কপি ফটোকপিও নিয়ে যেতে হবে, মানে জেরক্সও নিয়ে যেতে হবে। তো না হলে কিন্তু ওরা অ্যাপ্লাই ঢুকতে দেবে না ভিতরে, হলে পরীক্ষার হলে ঢুকতে দেবে না। তো আপনারা যে আইডেন্টি প্রুফ নিয়ে যাবেন তার এক কপি ফটো, মানে ফটোকপি জেরক্সও নিয়ে যাবেন। তো তারপর দেখা যাক আর কি। সে যে কপি অরিজিনাল ফটো আইডি কপি নিয়ে যেতে হবে একটা। তারপরে বলেছে যে অ্যাপ্লিকেশনটা স্ক্রাইবার ডিলেকশন ফ্রম দ্য ইন অ্যাপ্লিকেশন ওয়ান বেল পয়েন্ট, একটা বল ব্লু ব্ল্যাক বা ব্লু বেল পয়েন্ট নিয়ে যেতে হবে। তারপর দেখে নিই আর কি কী বলেছে। এবার কোভিড ডিক্লারেশানে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, কল লেটার সমস্ত কিছু বলছে, এগুলো নিয়ে যেতেই হবে। তো তারপর দেখে নিই। তো তারপরে এ পর্যন্তই। তো কোভিড ডিক্লারেশানের কোনো ফর্ম দিনই নিচে হিন্দিতে আছে, আপনারা যারা যারা হিন্দিতে দেখতে চান দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোভিড ডিক্লারেশানের কোনো ফর্ম দিনই, তো এগুলো নিয়ে গেলেই চলবে। এগুলো সমস্ত কিছু ডাউনলোড করার দরকার নেই, শুধু অ্যাডমিটটা ডাউনলোড, প্রথম পেজের পেজটা ডাউনলোড করলেই চলবে, এখানে নেই সেটা। ওই অ্যাডমিটে কোভিড ডিক্লারেশান ফর্ম দিয়ে দিয়েছে। তো এখানে বলেছে যে আপনার কোন কোন ইসে কোন কোন পোস্টে কী কী পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে সেটাই বলে দিয়েছে। তো ভালো করে দেখে নেবেন, পিডিএফটি ডাউনলোড করে ভালো করে সুন্দর করে কয়েকবার এইগুলো এই এরকম যেরকম কোশ্চেন দিচ্ছে সেই রকমভাবেই প্রস্তুতি নিন, আশা করব আপনাদের সিলেকশান হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তো নির্দ্বিধায় আমাকে কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই, সমস্ত কোশ্চেনের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন।